যে হরিদ্বারে যাও। বলছেন কে গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম হরি গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম গঙ্গার দ্বারে আনন্দ নামের ঘাটে হরিদ্বার বলি কেন প্রাচীনকালে ভীষণ ঝগড়া ছিল শৈবদের আর বৈষ্ণবদের মধ্যে। শৈবরা বলতো এটা হরের দ্বার, কেদারনাথ ভগবান শঙ্করকে দর্শন করতে গেলে ওইখান থেকে হয়ে যেতে হয়, তাই শৈবরা বলতো এটা হর ভগবান শিবের দ্বার দরজা, প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণবরা বলতো না 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 না, এটা হরের দ্বার না, আমাদের বত্রী ভগবান শ্রীমন নারায়ণকে দর্শন করতে গেলে এই এই দরজা হয়েই যেতে হয়, তাই এটা হরের দ্বার না, এটা হরিদ্বার, হরিদ্বার। বৈষ্ণব বলছে হরিদ্বার, শৈব বলছে হরদ্বার। সনত কুমারগণ বিচার করলেন যদি আমি হরিদ্বার বলি তো শৈবরা কথা শুনতে আসবে না, আর যদি আমি হরের দ্বার বলি তো বৈষ্ণবরা কথা শুনতে আসবে না, আর আমাকে নিষ্পক্ষভাবে বৈষ্ণব আর শৈব সবাইকে এ ভাগবতী কথার মধ্যে নিয়ে আসতে হবে। তাই সনত কুমারগণ না বললেন হরিদ্বার, না বললেন হরের দ্বার, বলছেন কে গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম, গঙ্গা দ্বার সমীপে তু তটমানন্দ নামকম, গঙ্গার দ্বারে আনন্দ নামের ঘাটে শ্রীমদ ভাগবত সপ্তাহ হয়েছে। বড় সুন্দর অনুষ্ঠান হলো, বিশাল বৃহৎ আয়োজন, যার মধ্যে সনত কুমারগণ প্রধান বক্তা, সবাইকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু এখানে তাদের মধ্যে শ্রোতাগণদের মধ্যে সবচেয়ে প্রথম নাম শ্রী সুত মহাশয় ভৃগুজি মহারাজ নিয়েছে। কে ভৃগুর বশিষ্ঠ বনশ্চ গৌতম মেধা তিথির দেবল তেবরাত রামস্তথা গাদি সুতশ্চ সাকলো মৃকণ্ডু পুত্র ত্রিজ পিপ্পলাদাহ যোগেশ্বরৌ ব্যাস পরে পরাশরৌ চ ছায়া শুকোজা জলি জন্নু মুক্ষাহ সর্বেপ্যমি মুনিগণাহ সহ পুত্র শিষ্যাহ স্বস্ত্রীভিরা যজুরতি প্রণয়েন যুক্তাহ। ভৃগু বশিষ্ঠ চবন গৌতম মেধাতিথি দেবল দেবরাত গাধিসুত ইত্যাদি সমস্ত সাধু মহাত্মারা সে কথা শুনতে এসছে, কিন্তু এখানে ভৃগুজি মহারাজের নাম সবচেয়ে প্রথম এই জন্যে বলেছে যে ভৃগুজি সমস্ত অভিমানী মহাত্মাদেরকে ডেকে এনেছে যে দেখো ভাগবতী কথার মধ্যে কোনোদিন বিচার করো না যে এটা কার মুখে আমি শুনছি, একটা বালকের মুখে শুনছি না একটি বিজ্ঞের মুখে শুনছি। সুভাষিতম বালকম আপি গ্রাহ্য, সৎ কথা নিজের জীবনের মঙ্গলকারী কথা যদি একটা বালকের মুখেও শুনতে পারা যায় তো কোনোদিন না করতে নেই চলে আসতে হয়, প্রেম সে বলো রাধে রাধে। তো এখানে এটা ভেবো না যে সনত কুমারগণ সাধারণ বালক হচ্ছে, তাদের অবস্থা দেখো না, তার অনুভব দেখো, তার জ্ঞান দেখো, আর সত্যি সাধু বৈষ্ণব মহাপুরুষের কোনোদিন অবস্থা দেখা হয় না, বয়স দেখা হয় না, সর্বদা তার জ্ঞানটাকে দেখা হয়, প্রেম সে বলে রাধে রাধে, সনত কুমারের জ্ঞানটাকে দেখ। তাই সবাইকে বুঝিয়ে ভৃগুজি মানিয়ে নিয়ে এসছেন, ভৃগুজি মহারাজের নাম তাই সচ্চর প্রথম রেখেছেন। সনত কুমারগণ শ্রীমদ ভাগবতের মহিমা গান সুন্দর আরম্ভ করলেন, দেখো দেখো ভাই শ্রীমদ ভাগবতের কত বড় মহিমা। কে না গঙ্গা না গয়া কাশী না পুষ্করম না প্রয়াগম, না গঙ্গা না গয়া কাশী না পুষ্করম না প্রয়াগম, শোকশাস্ত্র কথায়াস ফলে না সমতাম।
Shlokardham shloka padam ma nityam bhagavato bhavam. Haribo jai ho. Hari shlokardham shloka padam. Patasva swamukhe naiva yadi chasi parangati. শোনো ভাই শোনো, শ্রীমদ ভাগবতের মহিমা শোনো। শোনো, এই ভাগবতের তুলনা কোনো তীর্থের সঙ্গে করা যায় না, কেন সমস্ত তীর্থ এই ভাগবতের মধ্যে নিবাস করছে। প্রেম সে বল রাধে রাধে, গঙ্গা গয়া কাশী পুষ্কর প্রয়াগ সমস্ত তীর্থ এই ভাগবতের মধ্যে বিরাজমান। অনদিন কোন তীর্থের সঙ্গে এর তুলনা হবে না। যদি মনুষ্য দেহ পেয়ে এই ভাগবতের শ্রবণ না করেছ, তবে ধিক্কার তোমার মনুষ্য জন্ম, তোমরা মনুষ্য হয়েও মনুষ্য হওয়ার যোগ্য না, পশুর সমান। যদি মনুষ্য জন্ম পেয়েছ, সময় তো সবাই বলে মহারাজ জি সময় পাওয়া যায় না, কথা শুনবো যে কি করে সময় পাবো এই সংসারের নানান রকমের ঝঞ্ঝট, ব্যবসার এত এত ঝঞ্ঝট, এত সমস্যা, তার মধ্যে কথা শুনবার সময় পাওয়া যায় না। সত্যি কথা, মানুষের অভিরুচি যেমন হয় তার সময় ঠিক সেই রকমই বেরিয়ে যায়। যদি তার অভিরুচি ধনের মধ্যে রয়েছে তো ধন উপার্জনের জন্য তার থেকে সময় বের করেই নেবে। তার অভিরুচি কামের মধ্যে রয়েছে তো সেটার মধ্যে সময় বের করেই নেবে। তদ্রূপ যদি ভগবত কথার মধ্যে আমাদের অভিরুচি হবে তো লাখ কাজ থাকুক সে কাজের থেকেও আমরা সময় বের করেই নেব, বের করে নেব। আর একটা কথা আপনাকে বলে দিই যে সময় কোনোদিন বেরোয় না, সময়কে বের করতে হয়। প্রেম সে বল রাধে রাধে, বের করতে হয় সময় কোনোদিন। কে জিন্দগি জব তক রহেগি ফুরসত না হোগি কাম সে, জিন্দগি জব তক রহেগি ফুরসত না হোগি কাম সে, কুছ সময় এসা নিকালো প্রেম কর লো ঘনশ্যাম সে, কুছ সময় এসা নিকালো প্রেম কর লো শ্রী রাম সে, কুছ সময় এসা নিকালো প্রেম কর লো শ্রী রাম সে। समय निकालने से ही निकलता है, कभी समय निकाला नहीं जाता है। प्रेम से बोलो राधे राधे, निकलता नहीं निकाला जाता है। तो जे बोले महाराज जी सत्य सब कुछ ही রয়েছে, প্রায় লোকেরা বলে মহারাজ জি সব কিছু রয়েছে কিন্তু শান্তি নেই, কিছুই আরাম, আরামের জন্য সব জিনিসগুলোকে জড়ো করলাম কিন্তু আরামই আর পাচ্ছি না। পাবে কোথেকে? তুলসীদাসজি লিখেছেন, বড় সুন্দর কথা লিখেছেন, কে আরাম কি তলব হ্যায়, দেখছেন, আরাম কি তলব হ্যায় তো এক কাম কর। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আরাম চান না, না সুখ চান না, না সবাই তো আরাম চায়, হ্যাঁ কি না? মাথাটা নেড়ে বলুন, সবাই আরাম চায়। আর সেই আরামের জন্যই আপনারা এখানে বসেছেন, যে যে আরামটা আমি বাড়িতে পাইনি অন্তত
সেই ঝুট ঝামেলার থেকে এই বাড়ির থেকে বেরিয়ে সব সময় শ্রীমতীজি বলবে বাইরে বাড়িতে এই নেই হেনা নেই তেনা নেই দুনিয়ার ঝঞ্ঝট, ছেলের ক্যাচকেচানি, সংসারের ক্যাচকেচানি, বৌমার ক্যাচকেচানি, ওই সব ক্যাচকেচানি থেকে বেজে বেরিয়ে কমসে কম কিছু সময় পর্যন্ত চার ঘন্টা ভগবানের আশ্রয় তো নিব। সেই আরামটা যে বাড়িতে পাচ্ছি না সেই আরামটা খোঁজার জন্যই আমরা এখানে এসে বসেছি। তুলসীদাসজি বলছেন যে যদি আরাম চাও তো কি করতে হবে, কথাটা খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কি আরাম কি তলব হে তো এক কাম কর, আরাম কি তলব হে মানে যদি আরাম চাই তো কি করতে হবে, আরাম কি তলব হে তো এক কাম কর, একটা কাজ করতে হবে। কি বলছেন তুলসীদাসজি, কি আ রাম কি শরণ মে ওর রাম রাম কর, আরাম কি তলব হে, আরাম কি তলব তো সবকো হে, আরাম কিসকো নহীঁ চাহিয়ে, সভি কো আরাম চাহিয়ে, লেকিন ইয়ে আরাম হারাম তব হে জব সংসার মে হে, অর জব ইহি আরাম আ রাম কি শরণ মে অর রাম রাম কর, কেবল রাম কে চরণ মে আশ্রয় মিলেগা তো আরাম হে, নহি তো আরাম হারাম হে। কেবল ভগবান কে চরণ মে হি আশ্রয় লো, আর কোথাও আসে।